হ্যালো, আশা করি ভালো আছেন, রেগুলার প্র্যাকটিস করছেন, নিজেকে আপডেট করছেন। আমি সবসময় আপনাদেরকে ইংলিশ স্পিকিংটা শিখতে এনকারেজ করি, বিভিন্ন ওয়ে দেখাই, টিপস ট্রিক্স দেখাই, কীভাবে প্র্যাকটিস করতে পারেন এটাও দেখাই। বাট একটা ডার্ক সাইড কিন্তু আপনাদেরকে দেখানো হয় না। অনেকবার মোটিভেট করলেও কী কী কারণে আপনারা শিখতে পারেন না, এই জিনিসটা আইডেন্টিফাই করা হয় না। তো আজকের এই ভিডিওতে আমরা কী কী কারণে ইংলিশ স্পিকিংটা শিখতে পারছি না, সবচেয়ে কমন কারণগুলো আমরা আইডেন্টিফাই করব। সো আজকের ভিডিও টপিকটা হচ্ছে হোয়াই মোস্ট অফ দ্য পিপল ফেল, কেন বেশিরভাগ মানুষ ফেল হচ্ছে ইংলিশ স্পিকিংটা শিখতে। সো একদম প্রথম যে কারণটা সেটা হচ্ছে ইটস অনলি আ ড্রিম অফ ইয়োর্স, ইটস অনলি আ ড্রিম অফ ইয়োর্স, এটা আপনার শুধুই মাত্র একটা স্বপ্ন, এটা হচ্ছে প্রথম কারণ। কেন দেখেন একটু খেয়াল করে, এখানে আপনি আছেন অ্যান্ড এটা হচ্ছে আপনার গোল, আপনি ইংলিশ স্পিকিং শিখবেন। সো আপনি কি করলেন, আপনি এখানে যাবেন তো, কিন্তু আপনি শুরু করছেন না। সাপোজ আপনি যখন ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন তখন চিন্তা করেছেন যে আপনি ইংলিশ স্পিকিংটা শিখবেন, রপ্ত করবেন, চিন্তা করেছেন, স্টার্ট করেন নাই। ইউনিভার্সিটি লাইফ শেষ হওয়ার পরে আপনি চাকরি জীবনে ঢুকছেন, স্টিল আপনি চিন্তাটাই করে যাচ্ছেন। এই যে বারবার চিন্তা করে যাওয়া, শুরু না করা, এটাকে আমরা ডে ড্রিমিং বলি। এই যে আপনারা শুধু ড্রিম দেখে যাচ্ছেন, স্বপ্ন দেখে যাচ্ছেন, স্বপ্নকে কখনো ডিজায়ারে পরিবর্তন করছেন না। সেই স্বপ্নটাকে ডিজায়ারে না আনার কারণে আপনারা শিখতে পারছেন না। এখানে তো আপনাকে যেতে হবে, তার জন্য তো শুরু করতে হবে, শুরুটাই আপনারা করছেন না। সো এটার কারণে সবচাইতে বেশি মানুষ ইংলিশ স্পিকিংটা শিখতে পারে না। তারা শুধু মনে করে যে হ্যাঁ আমাকে শিখতে হবে, আমি কাল থেকে শুরু করব, আবার কালকে বলে কাল থেকে শুরু করব, ঠিক আছে এই শুক্রবার শুক্রবার শুক্রবার, এরকম করতে করতে তাদের লাইফটাই পার হয়ে যাচ্ছে। সো দিস ইজ দ্য মেন রিজন যে জন্য মানুষ, বেশিরভাগ মানুষ ইংলিশ স্পিকিংটা শিখতে পারে না, ফার্স্ট রিজন গেল। সেকেন্ডলি, কুইট আফটার হার্ডশিপ, একটা বাধা পাওয়ার পরে তারা, হার্ডশিপের পরে তারা ছেড়ে দেয়। সাপোজ এখানে একটা বড় পাহাড় আছে, আপনাকে এখানে যেতে হবে, আরও বড় পাহাড় আছে পরে। সো আপনি এখানে উঠে, এই পর্যন্ত উঠে পড়ে গেছেন, পড়ে ব্যথা পাইছেন, তাই বলে আপনি আর আগাচ্ছেন না, যা আমি আর পারবো না, আমি পর্যন্ত উঠে পড়ে গেছি। কিন্তু এখানে কিন্তু আপনার গোল্ড, যেই স্বর্ণটা, যে ইংলিশটা এখানে আছে। সো আপনি এই হার্ডশিপের পরে ছেড়ে দিলেন। আমরা প্রথমত তো 90% মানুষ চিন্তা করে, শুরুই করে না, যে যত 10% এখান থেকে শুরু করলো, এই 10% এখানে যাওয়ার পরে এখান থেকে 5% আবার ছেড়ে দেয়। একটু ওঠার চেষ্টা করছে, পড়ছে, ব্যথা পাইছে, আমি আর শিখবো না, আমাকে দ্বারা হবে না। সো এটা হচ্ছে সেকেন্ড মোস্ট কমন রিজন যে জন্য মানুষ ইংলিশ স্পিকিংটা শিখতে পারছে না। থার্ড কারণটা কি, ডু নট নো হাউ টু লার্ন, তারা জানে না কীভাবে শিখবো। তারা বিভিন্নভাবে পড়ার চেষ্টা করতেছে, তারা রিডিং পড়তেছে, গ্রামার শিখতেছে, বাট তাদের কাছে কোনো ক্লিয়ার ধারণা নেই যে তারা কীভাবে শেখাটা শুরু করবে। এক একজন এক একভাবে শেখাচ্ছে তাদেরকে, তারা একটা ডোল ড্রামের ভিতরে পড়ে গেছে। সো এই যে একটা হেজিটেশনের ভিতরে তারা থাকে, এটার কারণে অনেকে কিন্তু কুইট করে, তারা শেখার চেষ্টা করে না। আরে 3 মাস হয়ে গেল, কিছুই তো বলতে পারতেছে না, কোনো ইম্প্রুভমেন্টই তো ফিল হচ্ছে না। সো এই কারণে অনেকে কুইট করে, এটাও একটা অনেক কমন রিজন আমাদের ইংলিশ স্পিকিংটা না শিখতে পারার। 4 নম্বর রিজনটা কি, শাইনেস কাজ করে। সবচেয়ে বড় রোগ কি বলবে লোক, এই লোকের কথা চিন্তা করে করে তারা কথা বলে না, তারা চুপ করে থাকে, মুখে এভাবে আটকে রাখে। আমি এমন একটা ছেলেকে চিনি যে শুধু ইয়েস নো ভেরি গুড বলতে পারে, স্টিল কোনো ফরেনারের সাথে দেখা হলে বা কেউ যদি তার সামনে ইংলিশ বলে সে ওইটা বলার ট্রাই করে। যখন ছোটো ছিলেন তখন যাই পারতেন, আম্মাম বাম বাম বলতেন না, ওইভাবে তো বাংলা শিখে গেছেন, ইংলিশে এরকম করে বলার ট্রাই করেন। হ্যাঁ, সব জায়গায় না বললেন, কিছু কিছু জায়গা আছে যেখানে বলা উচিত হবে না, কিছু না হলে অন্তত ঘরের লোকজনের ভিতরে বলেন, একজন প্র্যাকটিস পার্টনার তার সামনে বলেন, না এরকম তো করবেন না, কি শাইনেস কাজ করে, আমি ভয় পাই লোকে কি বলবে, এই জন্য ছেড়ে দিলাম, ইংলিশই শিখবো না, যা হয় দেখা যাবে। সো এই শাইনেসটাও কিন্তু অনেক বড় একটা রিজন যে কারণে মানুষ শিখতে পারছে না। একদম লাস্ট যে কারণটা আমি রেখেছি সেটা হচ্ছে ডু নট হ্যাভ সাফিসিয়েন্ট টাইম, এটা কিন্তু একটা লজিক্যাল কারণ। আপনারা অনেকেই বলেন যে আমাদের কাছে সময় নেই, আমরা কীভাবে শিখবো, আমরা কর্পোরেট জব করি, আমি টিউশন করাই, আমি কখন শিখবো ইংলিশটা, কীভাবে শিখবো, আমার হাতে তো সময় পাচ্ছি না। এই একটা রিজন দেখি অনেকে কিন্তু বলে যে তারা ইংলিশ স্পিকিংটা শিখতে পারছে না। সো এটাও একটা অনেক গুরুত্বপূর্ণ কারণ যে কারণে মানুষ ইংলিশ স্পিকিংটা শিখতে পারছে না। সো এখানে 5টা কারণ আমরা দেখলাম। এখন আমি আপনাদেরকে মোটিভেট করবো না, আমি আপনাদেরকে একটা রিয়েল সিনারিও দেখাচ্ছি। দেখেন এখানে হচ্ছে মিস্টার এক্স, মিস্টার এক্স আছে, মিস্টার এক্স কী করে, চাকরি করে একটা ব্যাংকে, আর তার সাথে চাকরি করে কে, মিস্টার ওয়াই, দুজনে একই সাথে ঢুকেছে।
10 বছর হলো তাদের চাকরির বয়স। তো 5 বছর আগে এই মিস্টার ওয়াই একটা ইনস্টিটিউটে যায় সেলফ ডেভেলপমেন্টের কোর্সের জন্য। সে সেলফ ডেভেলপমেন্ট কোর্স করে, সপ্তাহে 2 দিন করে সে ছুটি পায়। ওই 2 দিন সপ্তাহে 2 দিন করে যাচ্ছে, মাসে কয়দিন হচ্ছে, 8 দিন 10 দিন, বছরে এরকম করে 120 দিন সে গেছে। এরকম করে 5 বছর সে জিনিসটা করছে। করার পরে 5 বছর পরে এই যে মিস্টার ওয়াই সে হয়ে গেছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, আর এই যে মিস্টার এক্স সে এক্সিকিউটিভই রয়ে গেছে। তাদের স্যালারির ডিফারেন্স কত? 20,000 টাকা বেশি তাদের স্যালারির ডিফারেন্স। সে আলাদা একটা গাড়ি পাইছে, ফ্যাসিলিটিস পাইছে। সো এই দুজনের কাছে কিন্তু একদম সেম অ্যামাউন্টের টাইম ছিল, 10 বছরই চাকরি করেছে, এক্সপিরিয়েন্স দুজনেরই 10 বছরের, দুজনের এক্সপিরিয়েন্স 10 বছরের। কিন্তু এই 10 বছরে এই যে লোকটা মিস্টার ওয়াই 5 বছর একটা না প্রত্যেক সপ্তাহে ফ্রাইডে ফ্রাইডে রেগুলার ফ্রাইডে স্যাটারডে সে ট্রেনিং করছে সেলফ ডেভেলপমেন্টের উপরে। ইংলিশ স্পিকিংটা শিখছে, কমিউনিকেশন স্কিল শিখছে, সব কিছু শিখছে। শেখার পরে আজকে সে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারে চলে গেছে, তার স্যালারিও কিন্তু বেড়ে গেছে। সাপোজ এই 5 বছরে তার খরচ হয়েছে কত? প্রত্যেক বছরে সে যদি 20,000 টাকা করে খরচ করে, সে 1,00,000 টাকা খরচ করছে তার ডেভেলপমেন্টের উপরে। আর সে পার মান্থে বেশি টাকা ইনকাম করছে কত? 20,000 টাকা করে। সে বাৎসরিক 20,000 টাকা করে খরচ করে মাসিক 20,000 টাকা করে লাভ করতেছে এবং তার পদোন্নতিও হয়েছে। তো ওয়েল, এই যে সিনারিওটা দেখালাম, এই সিনারিওটা দেখানোর কারণ এটা যে আপনি কে, কোথায় আছেন, কার সাথে আছেন, কোন ইউনিভার্সিটিতে পড়েন, নো বডি কেয়ার, কেউ কেয়ার করবে না। আপনার কি কোয়ালিটি আছে সেটা শো করতে হবে আপনাকে। আপনি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ছেন, আপনি প্রাইভেটে চাকরি করছেন, আপনি 15 ঘন্টা জব করছেন, আপনি যদি ইন্টারভিউ বোর্ডে ইংলিশে স্পিক না করতে পারেন আপনাকে নিবে না। সো এই যে এক্সকিউজগুলো আমরা দিই, এই পাশে যতগুলো এক্সকিউজ আছে আমরা দিই, সবগুলো এক্সকিউজ কিন্তু আপনারা ব্রেক করে স্টার্ট করতে পারেন। ফর এক্সাম্পল, প্রথমটা আমরা শুরু করি না, চোখ বন্ধ করে আজকে থেকে শুরু করে দেন, যে কোনো যে শব্দগুলো জানেন ওইগুলো বলেন, স্টার্ট করেন, জাস্ট স্টার্ট করেন। এখান থেকে প্রথমে স্টার্ট করলেন, কুইট করেন না, পড়বেন ভাঙবেন, 5 বছর সময় নিছে লোকটা। সো আপনি 5 বছর অন্তত ট্রাই করেন, কিছু না হলেও কিছু তো পাবেন আপনি। 1 বছর অন্তত ট্রাই করেন, আপনারা 5 দিন 7 দিন ট্রাই করে মনে করেন যে আমার ইংলিশ স্পিকিং হয়ে যাবে। ভাই 6 মাস সময় দেন, মিনিমাম একটা লেভেলে আসতে 3 মাস 6 মাস সময় লাগে। সো এই সময়টা আপনারা দিচ্ছেন না। সো এই যে পড়লেন, পড়ে উঠে আবার দাঁড়াইতে হবে আপনাকে, নেভার গিভ আপ অ্যাটিটিউডটা নিয়ে আসতে হবে, সুন্দর করে শেখার ট্রাই করতে হবে। ওয়েল, তারপরে কারণটা হচ্ছে ডু নট নো হাউ টু লার্ন, মানুষ জানে না কীভাবে শিখবে। সো আপনি কিন্তু অনেকভাবে ইংলিশ স্পিকিংটা শেখা শুরু করতে পারেন। কিছু না, অন্ততপক্ষে রেগুলার 5 মিনিট আপনার কোনো একটা ভাইয়ের সাথে রেগুলার কথা বলেন, 5 মিনিট করে, 2 মিনিট করে কথা বলেন, জাস্ট নর্মাল যে কনভারসেশনগুলো আছে ওইগুলো কোনো একটা কলিগের সাথে করেন, স্টার্ট করেন। স্টার্ট না করলে হবে না, যে আমি জানি না কীভাবে করবো না করবো এত কিছু চিন্তা করে আপনি ইংলিশ স্পিকিংটা শিখতে পারবেন না। আপনার প্রথম কাজ হবে উচ্চারণ, গ্রামার সব কিছু বাদ দিয়ে মুখ দিয়ে বলা। আগে আপনি বলা শুরু করবেন, তারপরে উচ্চারণ, তারপরে গ্রামার। প্রথমে আপনি বলা শুরু করলেন, গ্রামার দিকে ওটাকে ফরম্যাটে নিয়ে আসলেন, তারপরে উচ্চারণগুলো ঠিক করলেন। উচ্চারণ তত আপনার ইনিশিয়াল লেভেল দেখতেছেন, আপনার বসরাও দেখবেন যে খুব যে ভালো উচ্চারণ তা না, তারা মোটামুটি বলতে পারে। ওই মোটামুটি বলার জন্য স্টার্ট করতে হবে আপনাকে। সো এখানে এত কিছু চিন্তা না করে যা পারেন, গুড মর্নিং আফটারনুন যা আছে আপনার কাছে, ওই দিয়ে আপনি আপনার যাত্রা শুরু করেন। তারপরে শাইনেস, বললাম সবচেয়ে বড় রোগ কী বলবে লোক। সো লোকের কথা বাদ দেন, আপনি যদি 20,000 টাকা কম ইনকাম করেন কারোর কিন্তু কিছু যায় আসে না। আপনি পোস্ট উপরের দিকে উঠলে অনেকেই কংগ্রেচুলেশন লিখবে নিচে, কিন্তু মনে মনে আবার অনেকেই কষ্ট পাবে যে ইস আমি প্রমোশনটা পাইলাম না। সো এখানে লোকজনের কথা চিন্তা করে কোনো লাভ নেই। আর সবচেয়ে লাস্ট, সবচেয়ে ভ্যালিড যে কারণটা আপনারা দেখেন, যে সময় নাই। ফর এক্সাম্পল, ওর্স্ট কেস সিনারিও, আপনার জব আওয়ার হচ্ছে 14 ঘন্টা, আপনার অফিসে চাকরির ই হচ্ছে 14 ঘন্টা, আপনি বাসায় ঘুমান হচ্ছে 6 ঘন্টা, টোটাল 20 আওয়ার্স শেষ, ঠিক আছে, থাকে 4 ঘন্টা। এই 4 ঘন্টা আমি ভাবলাম যে আপনি 3 ঘন্টা 30 মিনিট আপনার ফ্যামিলিকে দিতেছেন, বাকি তো 30 মিনিটস থাকে, 30 মিনিটস না হোক অ্যাটলিস্ট 20 মিনিটস সময় আপনি দিনের ভিতরে বের করতে পারবেন ইংরেজির জন্য, এটা আপনি বললেন না। এই যে 20 মিনিটস, আর উইকলি একটা অফ ডে আপনি পান ফ্রাইডে, এই 24 ঘন্টা আর এই 20 মিনিট, এই 24 ঘন্টার ভিতর থেকে 1 ঘন্টা বা 2 ঘন্টা সময় দেন আর এই 20 মিনিট ম্যানেজ করেন। রেগুলারিটি মেনটেন করলে আর একটা করে উইকলি একটা কাজের ভিতরে থাকলে দেখবেন আপনার কাজ হয়ে গেছে। আমি বিশ্বাস করি আপনাদের 20 মিনিট না, আপনাদের সব রাতে 1 ঘন্টা করে সময় থাকে, মিনিমাম 1 ঘন্টা সময় আপনারা বের করতে পারেন। কতটা সময় আপনারা ইসে নষ্ট করেন ফেসবুকে টিপে, সো ওই জায়গা থেকে 1 ঘন্টা বের করেন, 1 ঘন্টা বের করে স্পিকিংয়ের
ট্রাইটা করেন। এখানকার প্রত্যেকটা কারণ আপনাদের কাছে ভ্যালিড, কারণ আপনারা এটার উপর বিশ্বাস করে শিখতে চান না। এখানকার প্রত্যেকটা কারণ আমার কাছে ভঙ্গুর, কারণ এগুলো ভেঙে আপনারা শিখতে পারবেন, আপনাদের দ্বারা পসিবল এগুলো শিখতে পারবেন, সবাই পারবেন। ইটস রিয়েলি সিম্পল, ইউ জাস্ট হ্যাভ টু ট্রাই, লেগে থাকতে হবে, কষ্ট হবে, লেগে থাকতে হবে। মানে পড়ালেখা করতে এত বছর লাগাচ্ছে, ইংলিশ শেখার জন্য 6 মাস 1 বছর লাগাইতে পারবেন না? অবশ্যই লাগাইতে হবে। সো আশা করি আপনাদের বোধগম্য হয়েছে যে কারণগুলো ভ্যালিড না, এই কারণগুলো আমরা যে দেখাই এক্সকিউজগুলো, এগুলো আমরা ভাঙতে পারি, স্টার্ট করতে পারি, শুরু করতে পারি, শিখতে পারি। আশা করি অনেক উপকারে আসবে, যদি উপকার আসে অবশ্যই শেয়ার করে দিবেন, কমেন্টে জানাবেন কি ভালো লাগলো। অ্যান্ড আপনারা যদি সাবস্ক্রাইব করে রাখেন সেক্ষেত্রে ভিডিওগুলো খুব দ্রুত আপনাদের কাছে পৌঁছে যাবে, আমাদেরও মোটিভেশনটা বাড়বে আপনাদের জন্য কিন্তু কিছু একটা ভালো ক্রিয়েট করার। আর শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।